কিয়ামতের সময় যখন আসবে আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ফু মারবেন ফু মারার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সমস্ত মাটি একসাথে কেঁপে উঠবে আল্লাহু আকবার প্রথমবার সিংহের ফুৎকার দেওয়ার পরে ঘটনাটা কি ঘটবে শুনেন একটা সিংহের ফুৎকারে আসমানের জমিন উলটপালট হয়ে যাবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু খসে খসে পড়ে যাবে আলোহীন হয়ে যাবে এই যে বিরাট বিরাট পাহাড় পর্বতমালাগুলো আছে তুলার মতো উড়ে যাবে এই জমিনের উপরে কত উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখেন ঢাকা শহরে গেলে দেখবেন ২০তলা ২৫তলা ৩০তলা বিল্ডিং আর টাওয়ার আছে আপনি যখন সিঙ্গাপুরে যাবেন আমেরিকায় যাবেন মালয়েশিয়ায় যাবেন আপনি যখন ইংল্যান্ডে যাবেন তখন বহুতল ভবন আপনি দেখবেন ১২০ তলা ৩০ তলা ভবন মানুষ বানিয়েছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারে বিশাল বিশাল অট্টালিকা প্রসাদ আর সেই টাওয়ারগুলো মুহূর্তের মধ্যেই ধসে মাটির নিচে চলে যাবে আল্লাহু আকবার কি ভয়াবহ পরিস্থিতি হবে কি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نزلت الساعة شيء عظيم কিয়ামতের সেই ভয়াবহ কম্পন হবে এমন একটা বিরাট কম্পন যেই কম্পনের মাধ্যমে গোটা পৃথিবীকে একসাথে ভয়াবহভাবে যিনি কাঁপিয়ে দিবেন সবাই বলেন তিনি কে আর এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন যখন কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল সবাই বলেন ফেরেশতার নাম কি ইসরাফিল ওই ফেরেশতাকে বানানোর পর সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে সিংহায় তিনি ফু মারবেন আল্লাহ যখন সিংহায় ফু মারার জন্য আদেশ করবেন ইসরাফিল আলাইহিস সালাম তখন মোট ২বার সিংহায় ফু মারবেন জোরে বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন একটা সিংহের ফুৎকারে প্রথম সিংহের ফুৎকারে শুধু নাটোর নয় বাংলাদেশ নয় গোটা বিশ্বজগৎ একসাথে কেঁপে উঠবে এই যে কিছুদিন আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ৬০০০ ভবন ধসে গেল কিন্তু বাংলাদেশে একটা ভবন ধসে নাই ভূমিকম্প হয় নাই আমার বাবা জান ভাই জান শুনে ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما شبه محبت الشقي عمر شنك بقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم ایک دین تمہاری نام مسجد حویلا ایک دین تمہاری نام مسجد حویلا مسجد حبیلا
গান এক দিন তোমারি নাম মসজিদে হবে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পড়িয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলি মান একদিন তোমারি নাম মসজিদ হবে তোমারি নাম মসজিদে হবে নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুর থাকবে না দেহে যৌবন ফুরিব বসন্ত আসবে শ্রাবণ নামে শোভন জারি হলে করবে আট বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুর থাকবে না দেহে যৌবন ফুরি বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদে হবে তোমারি নাম মসজিদে হবে একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে যদি পারো নবীজি রাশি সিরাতে পা হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সুপান একদিন তোমারি নাম মসজিদে হবে তোমারি নাম মসজিদে হবে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নাটোর জেলার সদর উপজেলার অন্তর্গত বাগ্রাম মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী জলসা এর সমাপনী অধিবেশনে মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ
ঐতিহ্যবাহী বাগ্রম দারুল উলুম হামিউস সুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সম্মানিত মুহতামিম অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কারি মোহাম্মদ আজহারুল ইসলাম খান আতাআল্লাহু আমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ সাত নং হালসা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আজকের এই মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে দীর্ঘক্ষণ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আল জামিয়া নূরে মদিনা বালক বালিকা মাদ্রাসা সিংড়া নাটোরের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা আতিকুর রহমান সাদী কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম আল্লাহ তাআলা আমার ভাইদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আমাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ বৃদ্ধি করে দেন আমরা সবাই বলি আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকরাম মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাসিদা ইকরাম এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা ইকরাম মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে সমন্বতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় বাগ্রম তথা আমার প্রিয় নাটোরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই একবার আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ লাকাশ শুকর কামা ইয়ামবাগি لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن আমরা প্রশংসা করেছি কার লাভ হইছে কার দেখেছেন অবস্থা আমরা কোনো মানুষের প্রশংসা করলে কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করলে যার প্রশংসা করব তিনি খুশি হবেন যার প্রশংসা করব তিনি বেনিফিটেড হবেন কিন্তু আমরা যারা প্রশংসা করব আমাদের কোনো লাভ নাই কিন্তু আমরা সবাই যখন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর আমরা দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা
রহমাতান লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা আদায়ের পরে আমরা প্রশংসা আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পর শুকরিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সে সকল ভাইদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি বাগ্রাম মধ্যপাড়া যুব সমাজের প্রত্যেকটি যুবক এবং তরুণ ভাইকে এই যুবক এবং তরুণরা তারা চাইলে আজকে এই এলাকায় কোরআনের এত সুন্দর আয়োজন না করে ভিন্ন ধর্মী বা ভিন্ন সংস্কৃতির কোন প্রোগ্রামের আয়োজন করতে পারত কিনা জোরে বলেন তো তারা চাইলে এখানে নাচ গান বা কনসার্টের আয়োজন করতে পারত আমরা যখন ছোট ছিলাম ছোটবেলায় দেখতাম যাত্রা পালা হতো বিভিন্ন নাচ গান হতো কিন্তু এখন ধীরে 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 এই অপসংস্কৃতি সমাজ থেকে রিমুভ হয়ে যাচ্ছে অপসংস্কৃতির বদৌলতে এখন কোরআনিক সংস্কৃতি এস্টাবলিশড হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা আগের চেয়ে কমেছে না বেড়েছে নামাজির সংখ্যা কমেছে না বেড়েছে মসজিদে এখন যুবকদের সংখ্যা বেড়েছে না কমেছে মাহফিলগুলোতে যুবকদের সংখ্যা কম না বেশি এই জন্য যারা অপসংস্কৃতিকে ছড়িয়ে দেয় তাদের মাথা ব্যথা শুরু হয়েছে বুঝলাম না এতকাল ধরে আমাদের পুকুরে জিয়ে রাখা মাছগুলোকে হঠাৎ করে আমাদের পুকুর থেকে বের করে ইসলামের পুকুরে কারা নিয়ে যাচ্ছে এরা বহু গবেষণা করেছে গবেষণা করে দেখেছে বিগত প্রায় দুই তিন যুগ ধরে এই দেশে ওলামায়ে কেরাম যে খেদমত করে যাচ্ছেন এই খেদমতের কারণে যুবক তরুণরা এখন আর নাচ গান আর কনসার্টের দিকে নয় পঙ্গপালের মতো যুবকরা পাগল পাড়া হয়ে কোরআনের দিকে ছুটে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন যুবকদেরকে কোরআনের এই পথ থেকে সরানোর জন্য কি করা দরকার চিন্তা ভাবনা করে তারা দেখেছে যদি এই যুব সমাজকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলেই কেমন এই যুবকগুলোকে আবারও অপসংস্কৃতির দিকে ফিরিয়ে আনা যাবে তো আলেমদের থেকে যুবকদেরকে বিচ্ছিন্ন করবে কিভাবে কারণ এদেশের যুবকরা এদেশের ওলামায়ে কেরামকে কতটা ভালোবাসে এটা আমি আর মুখ দিয়ে বলার আর অবকাশ রাখে না এটা আমরা সবাই জানি এদেশের প্রত্যেকটি মানুষ ওলামায়ে কেরামকে কতটা ভালোবাসে ওলামায়ে কেরামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এরা একটা পরিকল্পনা গ্রহণ করলো সেটা কি ওলামায়ে কেরামদের মতো সম্মানিত মানুষগুলোর চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করে জনগণ থেকে কোরআন প্রেমিক তাওহীদ প্রেমিক ইসলাম প্রেমিক জনতাকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা প্রাণান্তকর প্রচেষ্টা তারা চালিয়েছে চালিয়েও দেখা গেল ফলাফল শূন্য কারণ এদেশের ওলামায়ে কেরামকে নিয়ে যত বেশি ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছে এদেশের তাওহীদবাদী মুসলমান আলেমদের প্রতি ভালোবাসা আরো বেশি দেখিয়েছে যারা এদেশের জনগণকে কোরআন থেকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায় আমরা সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিচ্ছি এদেশের তাওহীদবাদী কোরআন পাগল ইসলাম পাগল মুসলমানদেরকে যারাই ওলামা মাশায়েখ পীর মাশায়েখ থেকে বিচ্ছিন্ন করতে চাইবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের অনেক বাবাজানরা আপনাদেরকে আমি সম্মান করে বাবাজান বলেছি যাদের দাড়ি পেকে গিয়েছে আপনারা তো আমার বাবার মতো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি জানি আপনাদের মনে কষ্ট এবং অনেক যুবক ভাইরা দেখতে পাচ্ছেন তা আমি মুভ করবো অসুবিধা নেই যেন আপনারা আমাকে দেখতে পারেন এখন এতগুলো মাইকের সেটিং এখানে করে ফেলা হয়েছে এটা করতে গেলে আবার দেখা যাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে আর যে সকল ভাইরা এসেছে
এই সকল ভাইদেরও ইসলাম প্রচারে অবদান কম না বেশি আচ্ছা এখানে যে সকল মিডিয়ার ভাইরা এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকাবাসী কোন মানুষ কি তাদেরকে আপনারা পয়সা দিয়েছেন আসার জন্য এই সকল ভাইরা নিজেদের গাটের পয়সা খরচ করে এসেছেন কিন্তু অতি চালাক যারা তারা বলবে হুজুর তারা তো ডলার কামায় তাদের ইউটিউব চ্যানেল থেকে না ভাই এখানে দুই একজন দুই তিনজন থাকতে পারে কিন্তু বেশিরভাগের চ্যানেলের অবস্থা তো ভালো নয় এটা মিনিমাম একটা ভালো পর্যায়ে না গেলে তাহলে তো তার চ্যানেল থেকে সে আয় করতে পারবে না তো এই সকল ভাইরা এসেছেন এবং বর্তমানে আমাদের ঘরের মহিলারা এই সকল ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে মহিলারা এখন ইউটিউবে ঢুকে স্টার জলসা বা এই বিভিন্ন আজেবাজে সিরিয়াল গান বাজনা এগুলো দেখে না এই সকল ভাইদের কষ্টের ফলে তারা কষ্ট করে রেকর্ড নিয়ে যায় এগুলো ইউটিউবে প্রচার করে এই সকল ভাইদের কষ্টের কারণে আমাদের মা বোনরাও এখন ওয়াজ শুনে শুনে কোরআনের আলোচনা শুনে শুনে তারা ঘরে রান্না বান্না এবং অন্যান্য কাজ করে আলহামদুলিল্লাহ তাহলে এই সকল ভাইদের অবদান আছে না নাই আমি সব জায়গায় বলি যে সকল ইউটিউবার ভাইরা আসেন তাদেরকে আপনারা খাওয়াবেন দূর থেকে কেউ আসলে থাকার ব্যবস্থা করে দিবেন এই যে পারস্পরিক সৌহার্দ্য একজন আরেকজনকে ভালোবাসা এটাও হচ্ছে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে ভালোবাসবে তাকে সাহায্য করবে সহযোগিতা করবে তাকে কষ্ট দিবে না দুঃখ দিবে না এটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে যারা এই তারুণ্য এবং ধরা যৌবনের এই সময়ে তারা বিপথে না গিয়ে কোরআনের আয়োজন করেছে কোরআনের পথে আছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সকল যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দেন আমিন আল্লাহ আমার ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন আমার অসংখ্য বাবারা চাচারা মাহফিলে এসেছেন আল্লাহ আমার বাবা এবং চাচাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আপনাদের কষ্ট হচ্ছে আজকের ওয়েদার খুব সুন্দর আপনাদের নসিব খুব ভালো যদিও গরমের দিন কিন্তু আজকে মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে এবং আমি আসার সময় দেখলাম যে ঘাসের মধ্যে অল্প অল্প শিশির কণাও পড়েছে দুপুরবেলা ঢাকায় বৃষ্টি হয়েছে কিন্তু আপনাদের এখানে আমি শুনলাম যে কোনো বৃষ্টি হয়নি খুব সুন্দর আবহাওয়া আলহামদুলিল্লাহ পড়ে আমরা যেন শেষ পর্যন্ত আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন সম্মানিত উপস্থিতি আমি খুব ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি এমন একটি সূরা তিলাওয়াত করেছি এখানে আপনারা যারা আছেন ম্যাক্সিমাম লোকেরা এই সূরার নাম জানেন আপনারা যে সূরাটি আমি তিলাওয়াত করেছি যারা জানেন তারা বলেন তো এই সূরাটার নাম কি সূরাতু জিলজাল এই সূরা থেকে আমরা আজকে কিছু কথা শুনব বলেন ইনশাআল্লাহ এই সূরাটি নিয়ে আলোচনা শুরু করবার আগে আমরা খুব সংক্ষেপে এই সূরার প্রাইমারি কিছু ইনফরমেশন প্রাথমিক কিছু তথ্য জেনে নেব যে সূরাটি নিয়ে আমরা কথা বলবো এই সূরাটির নাম হচ্ছে সূরাতু জিলজাল জিলজাল ইটস অ্যান আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভূকম্পন যেটাকে আমরা ভূমিকম্প বলি গত জুমার দিনে ফজরের সময় ভূমিকম্প হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আপনাদের নাটোরে কি হয়েছে নাটোরে হয় নাই বিভিন্ন জায়গায় হয়েছে ঢাকায় হয়েছে ঢাকার বাহিরে বিভিন্ন অঞ্চলে হয়েছে এই যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প মাটিটাকে যিনি কাঁপায় দিতে পারেন মুহূর্তের মধ্যে সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে ভূমিকম্প কেন হয় ভূমিকম্পের কারণ কি ভূমিকম্পের বেসিক মৌলিক কারণ হলো মোট দুইটি আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তো সবাই বলেন তো ভূমিকম্পের মৌলিক কারণ মোট কয়টি দুইটি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক কারণ নাম্বার টু দুই নাম্বার হচ্ছে কৃত্রিম কারণ নাম্বার ওয়ান প্রাকৃতিক কারণটা কি
প্রকৃতি কি প্রকৃতি হলো এই যে আমাদের চোখের সামনে গাছপালা নদ নদী পাহাড় পর্বত আমরা যা কিছুই দেখি এগুলো প্রকৃতি এই প্রকৃতি এটা অটোমেটিক হয় নাই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না যারা খুব বুদ্ধিজীবী অনেক বুদ্ধি তাদের তারা দাবি করে তারা অনেক জ্ঞান অর্জন করে এরপরে তারা এটাই বুঝতে পেরেছে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নেই নাউজুবিল্লাহ তারা বলে এই প্রকৃতিতে যা আছে সব নাকি অটোমেটিক এমনি এমনি সৃষ্টি হয়েছে প্রকৃতিতে যা আছে সেটা নাকি অটোমেটিক সৃষ্টি হয়ে গিয়েছে আচ্ছা আপনারা বলেন তো ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে না পাইলট ছাড়া কি ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে এই জমিনটাকে যখন ভয়াবহ ভাবে কম্পিত করে দেওয়া হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে আরো সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকূ ربكم إن زلزلة الساعة شيء عظيم الله تعالى بلسان يا أيها الناس هي من الجتيب اتقوا ربكم تمرا تمادر رب كي بھوئ کرو جئی رو برو حکمي امون اكتا شما عيش بي إن زلزلة الساعة شيء কিয়ামতের সেই ভয়াবহ কম্পন হবে এমন একটা বিরাট কম্পন যেই কম্পনের মাধ্যমে গোটা পৃথিবীকে একসাথে ভয়াবহভাবে যিনি কাঁপিয়ে দিবেন সবাই বলেন তিনি কে আর এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন যখন কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল সবাই বলেন ফেরেশতার নাম কি ইসরাফিল ওই ফেরেশতাকে বানানোর পর সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে সিংহায় তিনি ফু মারবেন আল্লাহ যখন সিংহায় ফু মারার জন্য আদেশ করবেন ইসরাফিল আলাইহিস সালাম তখন মোট দুইবার সিংহায় ফু মারবেন জোরে বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন একটা সিংহার ফুৎকারে প্রথম সিংহার ফুৎকারে শুধু নাটোর নয় বাংলাদেশ নয় গোটা বিশ্বজগৎ একসাথে কেঁপে উঠবে এই যে কিছুদিন আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে 6000 ভবন ধসে গেল কিন্তু বাংলাদেশে একটা ভবন ধসে নাই ভূমিকম্প হয় নাই আমার বাবা জান ভাই জান দা শুনেন কিয়ামতের সময় যখন আসবে আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন ফুমারার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সমস্ত মাটি একসাথে কেঁপে উঠবে আল্লাহ আকবার প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে ঘটনাটা কি ঘটবে শোনেন একটা সিংহার ফুৎকারে আসমানের জমিন উলট পালট হয়ে যাবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু খসে খসে পড়ে যাবে আলোহীন হয়ে যাবে এই যে বিরাট বিরাট পাহাড় পর্বতমালা গুলো আছে তুলার মতো উড়ে যাবে এই জমিনের উপরে কত উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখেন ঢাকা শহরে গেলে দেখবেন 20 তলা 25 তলা 30 তলা বিল্ডিং আর টাওয়ার আছে আপনি যখন সিঙ্গাপুরে যাবেন আমেরিকায় যাবেন মালয়েশিয়ায় যাবেন আপনি যখন ইংল্যান্ডে যাবেন তখন বহুতল ভবন আপনি দেখবেন 120 তলা 30 তলা ভবন মানুষ বানিয়েছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে বিশাল বিশাল অট্টালিকা প্রাসাদ আর সেই টাওয়ারগুলো মুহূর্তের মধ্যেই ধসে মাটির নিচে চলে যাবে আল্লাহ আকবার কি ভয়াবহ পরিস্থিতি হবে কি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায় 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইদা নুফিখু ফিস সূরি নাফাখাতুন ওয়াহিদা
وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة. الله تعالى বলছেন যখন একবার সিংহাসনে ফুদা হবে তখন অবস্থা এমন হবে وحملت الأرض والجبال فدكتا دكة واحدة পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আপনারা দেখেন মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু, কত উঁচু উঁচু পাহাড় পর্বত পাহাড় পর্বত শৃঙ্গ এই দুনিয়াতে আছে, এগুলোর অবস্থা কি হবে? ইসরাফিলের শিকার ফুৎকারে কি ভয়াবহ পরিস্থিতি হবে? সূরা সূরা মুযাফফিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা। আল্লাহ বলেন পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে, বাতাস আসলে দেখবেন বালু যেমন করে উড়ে যায়। ইসরাফিলের সিংহের ফুৎকারে বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা সূরা কারিআর মধ্যে এভাবে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না, উঁচু উঁচু বিল্ডিং ঘর বাড়ি বৃক্ষলতা গাছপালা প্রাসাদ কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। সব কিছু যখন লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না। আল্লাহ কোরআনে কেরিমে অনেক সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্ত্ব অবশিষ্ট থাকবেন। জুড়ে বলেন তিনি কে? কিচ্ছু নাই, গাছপালা তরুলতা উদ্ভিদ কুল বিশাল বিশাল বিল্ডিং কিছুই নাই। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা প্রাসাদ গুলো বিল্ডিং গুলো কোথায়? আল্লাহ বলবেন আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালা গুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নদ নদী গুলো কোথায়? চলন মিল কোথায়? যমুনা নদী কোথায়? কিচ্ছু নাই। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, তোর বুকের উপরে থাকা অহংকারী দাম্ভিক লোকেরা আজকে কোথায়? আল্লাহ বলবেন হে দুনিয়া, তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিমগুলো কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, জবাব দেওয়ার কেউ নাই। এরপরে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু জবাব দেওয়ার জন্য তখন আপনারাও থাকবেন না। আল্লাহ প্রশ্ন করবেন, কেউ জবাব দিবে না, এরপরে আল্লাহ নিজেই উত্তর দিবেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সব ক্ষমতা মানুষের, আর মানুষের সব কিছু শেষ হয়ে গেল কয়টা সিঙ্গার ফুৎকার? আরো জোরে বলেন। রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, আর পৃথিবী প্রবল ভাবে প্রকম্পিত হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে প্রথমবার শিংগায় ফু মারবেন যখন। এরপরে কি হবে? আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছুকে উপরে বের করে দিবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর জমিনের পেটের ভেতরে আবার কি আছে? মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় মোট তিনটা অর্থ দিয়েছেন, জোরে বলেন কয়টা? কোন কোন মুফাসসির প্রথম অর্থ দিয়েছেন এই জমিনের পেটের ভেতরে জমিনের নিচে কত মানুষ কবরে ঘুমায় আছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায়। দ্বিতীয়বার যখন সিংহায় ফু মারবেন
তখন কবরের মধ্যে মাটির নিচে ঘুমায়া থাকা মানুষগুলো তখন উঠে যাবে কার হুকুমে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বলেছেন ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ الله تعالى বলছেন এরপরে যখন শিঙ্গায় দ্বিতীয়বার ফুদা হবে তখন মানুষগুলো কবর থেকে উঠে হাশরের মাঠ অবলোকন করবে তাহলে প্রথমবার শিঙ্গায় ফুৎকারের পরে জমিনটা কাঁপিয়ে দিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দিবেন কি এরপরে দ্বিতীয়বার শিঙ্গায় ফু দেওয়ার পরে জমিনের নিচ থেকে জমিন সবকিছু বের করে দিবে এখন জমিন তার পেটের ভেতর থেকে কি বের করে দিবে আমি বলেছিলাম মুফাসসিরগণের ব্যাখ্যায় মোট অর্থ দিয়েছেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার অর্থ দিয়েছেন এই জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলো কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে কবর থেকে উঠাবেন কি দুই নাম্বার অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই জমিনের উপরে আমি আর আপনি আমরা যত কথা বলে যত কাজ করি জমিনের নিচে সবকিছু রেকর্ড হয়ে রেকর্ডিং এর স্তূপ জমা হয়ে আছে ইসরাফিলের দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের পরে ওই রেকর্ডিং এর স্তূপগুলো জমিন আল্লাহর হুকুমে মাটির উপরে বের করে নিয়ে আসবে কোন কোন মুফাসসিরের তিন নাম্বার ব্যাখ্যায় বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এর ব্যাখ্যা হলো জমিনের পেটের ভেতরে থাকা খনিজ সম্পদগুলো জমিন সেদিন কিয়ামতের দিন জমিনের ভেতর থেকে উপরে বের করে দিবে এই জমিনের নিচে খনিজ সম্পদ আছে না নাই আমার বাড়ি সিলেটে সিলেটে গেলে আপনারা দেখবেন খনিজ সম্পদ পাথর সেখানে আছে আপনি বালু খুঁড়বেন মাটির নিচে যাবেন আর শুধু আপনি পাথর দেখবেন পাথরের সাম্রাজ্য এই জমিনের নিচে আছে স্বর্ণ এই জমিনের নিচে এরকম বহু ধন সম্পদ আছে বহু খনিজ সম্পদ আছে যেই খনিজ সম্পদের জন্য মানুষ দুনিয়াতে সম্পদের জন্য কত মারামারি করে কত কারাকারি করে সম্পদের জন্য সন্তান হয়ে নিজের মা বাপকে খুন করে ফেলে সন্তান এই সম্পদের জন্য সন্তান হয়ে নিজের বাপকে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় এই যে ঈদ উল ফিতরের কয়েকদিন আগে চট্টগ্রামের রাউজানের একটা ঘটনা আপনারা দেখছেন দেখেন নাই কে কে দেখছেন হাত তুলেন তো ফেসবুকে কারা কারা দেখছেন রাউজানে এক স্কুল শিক্ষক পেনশনে কত টাকা পেয়েছিলেন হ্যাঁ এই যে কয়েকজন ভাই দেখছে মাশাআল্লাহ এরা খবর রাখে 42 লক্ষ টাকা কত টাকা 42 লক্ষ টাকা এই স্কুল শিক্ষকের 42 লক্ষ টাকা পেনশনের তার মেয়েরা এগুলা নিয়ে তাদের বাপকে রেখে দিয়েছে কোথায় বৃদ্ধাশ্রম আরে সন্তানগুলো তো এরকম করেছে সন্তানগুলো তো নিঃসন্দেহে দায়ী এরা কুসন্তান কিন্তু কুসন্তান এমনি এমনি হয় না কারণ আমরা যখন ছোটবেলায় সন্তানদেরকে দিনই শিক্ষা দেই না এরা তখন সুসন্তান হওয়ার পরিবর্তে কুসন্তান হওয়ার সম্ভাবনা রাখে আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন কোন হাফেজ সাহেব কোন ইমাম সাহেব কোন খতিব সাহেব